দেখুন আপনারা যেটা শুনেছেন সেটা আসলে আমার মনের কথা আমি আসলে আর নাটক করতে হবে না এমনিতেই আপনার অভিনয় আমরা গলে গিয়ে বড় একটা ভুল করে ফেলেছি বাপ চেয়ারম্যান স্যার আমাকে ফাঁসি আপনাদের সবাইকে থামিয়ে দিতে চাইছেন মোটেই না আমরা নিজের কানে সব কথা শুনেছি আর আপনি এখন বড় গলায় কথা বলছেন ছি স্যার ছি এই লোকগুলো আপনার উপর ভরসা করে অপেক্ষা করছিল আর আপনি ওদের সাথে বেইমানি করলেন আমাদের আগেই বোঝা উচিত ছিল দুনিয়া উল্টে গেলেও এই সাদিক খান জীবনেও শুধরাবে না আপনি আবার নাম ধরে হ্যাঁ সাদিক খান আর সম্মানের আশা করে লাভ নেই আপনাকে আমরা এক বিন্দু বিশ্বাস করি না প্লিজ বোঝার চেষ্টা করুন না আমি ভুলেও সব বলে ফেলেছি ক্ষমা চাইছি প্লিজ না কোনো ক্ষমা নেই আপনার আপনি বলেছিলেন না আপনার সুবিধার জন্য যতজনের চাকরি যায় যাবে আজকে সব হিসাব নিকাশ আপনাকে বুঝিয়ে দিতে চেতে হবে কিসের হিসাব কেন আমাদের সবাইকে বোকা বানিয়ে যে খেলাটা খেললেন সেটা হিসাব মেলাবেন না কি করছেন আপনারা খবরদার সামনে এগোবেন না খবর এই স্যার 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 দেখুন স্যার ওদের থামান স্যার আমাকে বাঁচান স্যার ওদের ভাব ভঙ্গি দেখে তো মনে হচ্ছে গায়ে হাত তুলতে পারেন স্যার আমি কেন থাম আপনি না বললেন সবাইকে ম্যানেজ করে ফেলবেন কেন করেন না 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 স্যার মানে ওদের ভাব ভঙ্গি কিন্তু ভালো মনে হচ্ছে না স্যার গণতলায় দিয়ে দিতে পারে স্যার প্লিজ প্লিজ কিছু একটা করুন স্যার প্লিজ স্যার আপনাদের সবার পারফরমেন্স খারাপ হওয়ার জন্য আপনাদের চাকরি গেছে তবু আমি আপনাদের একটা সুযোগ দিতে চাই শেষবার আপনাদের আমি 3 মাস সময় দিচ্ছি এর মধ্যে সবার পারফরমেন্স ভালো করতে হবে যারা পারবেন না তাদের সসম্মানে বিদায় নিতে হবে বলেন রাজি আছেন জি স্যার আমরা রাজি রাজি আছি জি স্যার রাজি স্যার এক্সকিউজ মি আমার জন্য কি 3 মাস না আপনার জন্য 3 মিনিটও না এই মুহূর্তে আপনি অফিস থেকে বেরিয়ে যাবেন জি স্যার এবারের মতো আমাকে যদি শাট আপ গেট আউট আই সে গেট আউট মিস্টার সাদিক গেট আউট বের হন এই মুহূর্তে বের হন আপনি বের হন বের হন তাড়াতাড়ি কোন বেরিয়ে যাবেন বের হন আমার টাকা বের হয়ে যান আপনি আবার বলেছে হচ্ছে সরি টাকাই কিভাবে যা হবার হয়েছে সামনে অনেক কাজ আমি আর অফিসে পুরো বিশৃঙ্খলা দেখতে চাই না আগে সব কিছু ভুলে যে যা কাজে যান এত কিছুর পরও রুনা এলো না নিশ্চয়ই সাদিকের অপমানটা আজ করতে পেরেছিল সরি রুনা আপনার জন্য সবকিছু আরো জটিল হয়ে গেল